প্রথমবার অনেকে দেখছো লিথসগুলো, এর আগে আমি শুধু গুগলে ছবিতে দেখেছি। এতগুলো একসাথে সত্যি কথা বলতে আমি এক্সিবিশনে দেখেছি। হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একদম ক্যাকটাসের স্বর্গরাজ্যে বসে আছি। আর আজকে শুধু ক্যাকটাস না, কি কি থাকছে আমি আর প্রথমে তোমাদের কোনো মেনু কার্ড দেবো না, ডাইরেক্ট তোমাদের পরিবেশন করব কি কি থাকছে। 1600 টব এর ছাদ বাগানে আমি বসে আছি, 1600 টব। আর এখানে এমন কিছু গাছ আছে আমি হলপ করে বলতে পারি কলকাতায় আর কারোর আছে কিনা আমার সন্দেহ আছে। এরকম এক্সপেন্সিভ আর এক্সক্লুসিভ গাছ খুব কম মানুষজনের কাছে আছে, আর ইনফ্যাক্ট বাংলাদেশেও খুব কম লোকের কাছে আছে। মানে আমাদের পাশে বাংলাদেশ, জানো বাংলাদেশে কিরকম গাছ পাগল মানুষজন আছে সেখানেও নেই। তাহলে বুঝতে পারছো কোথায় এসেছি, আজকে এসেছি বেহালাতে। বেহালায় কোথায় এসেছি আর কি কি গাছ আছে সব ডিটেলস তোমার জন্য থাকছে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। বেশি কথা আমি সব শুরুতে বলবো না, কারণ অনেক কিছু আজকে কিন্তু থালায় সাজানো আছে। পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো শুরুতেই আমি তোমাদের বলেছিলাম আজকে যে আমি কোথা দিয়ে শুরু করব, আমি নিজেও আজকে সত্যি আমার মাথা খারাপ, কি আছে কী দেখাবো আর কী ছাড়বো। আর এত সুন্দরভাবে প্রতিটা জিনিস গোছানো আছে, তোমরা নিজেরা চোখে দেখো তাহলেই বুঝতে পারবে। একদম ওপরে আমি আছি, একদম ওপরের ফ্লোরে আছি, আর এই ওপরের ফ্লোরটা পুরো জলবাগান, মানে দেখতে পাচ্ছ পুরো জলবাগান। এখন যদিও খুব ফুলের সংখ্যা খুবই কম, তার মধ্যে কিছু ফুল আছে তোমাদের আমি দেখাচ্ছি, দেখো এখানে আছে। আর প্রতিটার কিন্তু ট্যাগিং করা আছে, ঠিক আছে, প্রতিটা ট্যাগিং করা আছে ফুলের, দেখো। আর এখানে আছে ইয়েলো ফ্লেক্স, এটা তো আমার ছাদেও তোমরা দেখেছো, কিন্তু অসাধারণ। প্রতিটা গামলা যদি তোমরা লক্ষ্য করো একদম ক্লিন, একদম ক্লিন। আর অনেকে আমাকে জিজ্ঞেস করে যে মশার জন্য কী করতে হয়, দেখতেই পাচ্ছ মশার জন্য কিন্তু প্রচুর গাপ্পি মাছ এখানে ছাড়া আছে। এই একটাই এর সলিউশন, আর কোনো সলিউশন নেই মশা তাড়ানোর, আর তাছাড়া কোনো উপায় নেই। আর ওপরটা তোমাদের যদি দেখাই, সারিবদ্ধভাবে অর্কিড, বিভিন্ন ধরনের অর্কিড এখানে হ্যাঙ্গিং করা আছে, আর নিচে আছে কিন্তু জলের বাগান। তাহলে বুঝতেই পারছো তো আজকে শুরুটা এইরকম আছে, তাহলে এরপরে কী হতে চলেছে। আরও দেখো এখানে প্রচুর অর্কিড আছে, প্রচুর, আর এখানে কিন্তু আরও জলের বাগান আছে। এবারে দাদার সাথে কথা বলে নেবো যেখানে এসছি আর কোথায় এসছি। এসছি কিন্তু যেমনটা বললাম বেহালাতে, তা চলো এবার দাদার সাথে কথা বলা যাক। তো দাদা ওয়েলকাম, নমস্কার। তো নামটা যদি বলেন? সুব্রত সিংহ। আর এক্স্যাক্টলি এটা কোন জায়গা? এটা বেহালা ব্যানার্জি পাড়া। আচ্ছা, মানে বেহালা থানা থেকে নেমে 1500 যেতে মাঝামাঝি পড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে তো যা করেছেন আর কি বলবো, মানে এই জলের বাগান এটা কতদিন বয়স হয়েছে? এটা লাস্ট 4-5 ইয়ার্স। 4-5 ইয়ার্স। আর টোটাল বাগানের বাগান কতদিন? 97 থেকে, যবে থেকে এসেছি এখানে। 97 থেকে বাগান? 97 আমার ছোট থেকে, ক্লাস 8 থেকেই মোটামুটি বাগানে ইন্টারেস্ট। তখন আমরা বানপুরে থাকতাম, আসানসোল থেকে ওখানে বানপুর। আচ্ছা, এখানে 97 এসেছি। আচ্ছা, ওখানে মোটামুটি 20 কাঠার ওপর বাগান ছিল, সেটা 2 কাঠাতে দাঁড়িয়েছে। 20 কাঠা থেকে 2 কাঠা, মানে কিন্তু তোমাদের আমি একটা জিনিস বলছি, ওতে কোনো ম্যাটার করে না, তোমরা জাস্ট দেখো। আজ কিন্তু চমকে যাওয়ার মতো জিনিসপত্র আমি তোমাদের দেখাবো, আর মনে হয় না এর আগে কোনোদিন এরকম ধরনের কিছু তোমরা দেখেছো, অন্তত আমি তো দেখিনি, তোমাদের কথা হয়তো দেখতেও পারো। এবার এখানে প্রচুর পদ্ম আছে, হ্যাঁ, ওয়াটার লিলি। এর মানে বসানোর যে মিক্সটা, সয়েল মিক্সে কি কি আছে? ভার্মি আছে নিচে, হ্যাঁ, 1 ইঞ্চ ভার্মি, তারপর গার্ডেন সয়েল। আচ্ছা, আর কিছু? আর কিছু নেই। আচ্ছা, তাহলে বুঝতে পারছো শুধু ভার্মি আর গার্ডেন সয়েল। আর প্রতিটা দেখো যে 100 টাকা যে গামলাগুলো হয়, 100 টাকা সেই গামলাগুলোতে কিন্তু প্রতিটা করা আছে। আর কিছু ছোট গামলাও আছে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু 100 টাকার গামলা। অনেকে বলে যে এই গামলাতে রাখলে নাকি জল গরম হয়ে যায়, এই হয়ে যায় ওই যায়, আমার নিজের আছে। আজকে দেখো সারিবদ্ধভাবে কি সুন্দর, আর কত সুন্দর করে দাদা রেখেছে, আমার সব থেকে ওটা ভালো লাগছে, এত সুন্দর, মানে মনে হচ্ছে যেন গামলাটা ওই যেটুকু জায়গার জন্যই তৈরি, দারুণ লাগলো। আর এখানে দাদা তো প্রচুর অর্কিড আছে, এগুলো কী 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 ভ্যারাইটি আছে? ভ্যান্ডা আছে। আচ্ছা, বেশিরভাগ ভ্যান্ডা। ভ্যান্ডাই, হ্যাঁ ভ্যান্ডাই আমি অনেক দেখতে পাচ্ছি। ভ্যান্ডাই, ডেন্ড্রোডিয়াম তো টবে করতে হয়, হ্যাঁ, বেশিরভাগ ভ্যান্ডার টাইপেরই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই অর্কিডের নেশা কবে থেকে শুরু হয়েছে? ছোট থেকেই, সবকিছু আমার ছোট থেকেই, সবই সবই আদম থেকে, ছোট থেকেই আমার। আচ্ছা আচ্ছা, সবই ছোট থেকে। আচ্ছা, এই অর্কিডের জন্য মানে কি খাওয়া দিতে হয়, মানে কি দিলে ভালো হয়? এনপিকে স্প্রে করি। আচ্ছা, আর
ওটাও এভরি সানডে ভালো করে গিয়ে একবার ওয়াশ করে দিই। মানে মানে জল কি রেগুলার দিতে হয় না? জল দিতে হয়, রেগুলার দিতে হয়, হ্যাঙ্গিং এ রেগুলার দিতে হবে। আচ্ছা, হ্যাঙ্গিং এ রেগুলার জল দিতে হবে। কিন্তু হয় না, রোজ রোজ সময় হয় না, এত গাছ, 1600 গাছ, মানে বুঝতে পারছো তো, 1600 গাছ, ঠিক আছে, 1600 গাছ, মানে অফিস করতে হয়, কাজ করতে হয়, সংসার করতে হয়, বাজার করতে হয়, সবই করতে হয়। আচ্ছা দাদা, এই যে মানে যেখানে হ্যাঙ্গিং গুলো রেখেছেন, এগুলো কিসের মধ্যে হ্যাং করা, মানে এটা কি? এগুলো সব কি বলবো, কাঠের উপর, কাঠের উপর জাস্ট, আচ্ছা, টাইলস এর উপর আছে, আচ্ছা, এই আছে হুকে করে, আচ্ছা 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 আচ্ছা, তাহলে জাস্ট বুঝতে পারছো কাঠের ওপর বিভিন্ন রকম টাইলস, তার মধ্যে জাস্ট এটা বাঁধা আছে, বেঁধে ঝোলানো আছে। আর যেই কথাটা তোমরা শুনলে দাদার মুখে, দাদার ছাদে আছে 1600 গাছ, মানে মানে জাস্ট ইমাজিন করো 1600 গাছ। আমি চিন্তা করার কারণ নেই, 1600 গাছ আমি দেখাবো, কোনো অসুবিধা নেই। আর এখানে তো প্রচুর পদ্ম, সব পদ্ম ফোটেনি, প্রচুর কিন্তু কুড়ি আছে। আর হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছ প্রতিটাতে লেবেলিং করা আছে খুব সুন্দরভাবে। দাদা বলছে কি দেখাবে এখানে, শুধু পাতা, কিন্তু না, কিন্তু পাতাতেও কিন্তু আছে মজা, ঠিক আছে। আর এই হচ্ছে দাদার ছোট্ট কিন্তু অসাধারণ জলবাগান সাথে অর্কিড, এ তো সবে শুরু, এটা জাস্ট একটা টিজার ছিল, আসল কিন্তু সিনেমার নিচে হবে, তোমরা স্টে টিউন থাকো। এবার সোজা চলো নিচে, নিচে গিয়ে খালি দেখো কি হচ্ছে। এবার দেখো আমি ওপর থেকে নিচে নামছি, তোমরা এইটুকুর মধ্যেই খালি দেখো কি কি আছে, তোমাদের জাস্ট মাথা তো খারাপ হবে, আমার তো অলরেডি খারাপ হয়ে গেছে। লাইন দিয়ে হয়া, ঠিক আছে, এখানে হয়া আছে, নাইট কুইন আছে, মানে খালি দেখে যাও হয়াগুলো, জাস্ট দেখো সুন্দরভাবে হ্যাঙ্গিং করে প্রতিটা পটে করা আছে। আর এখান থেকে তোমাদের যদি একটু দেখাই, জাস্ট দেখো নিচটা, ঠিক আছে, নিচটা জাস্ট দেখো, মানে সব রকম গাছ আছে এই, মানে এমন না যে দাদা শুধু মানে হ্যাঙ্গিং করেছে আর জলের গাছ করেছে, ইচ অ্যান্ড এভরিথিং এখানে। যেমন তোমরা দেখতে পাচ্ছ একটা অ্যালামন্ডা গাছ, ঠিক আছে, কিন্তু অ্যালামন্ডা গাছটা মজার ব্যাপার আছে, নিচে আছে, গাছটা নিচে আছে কিন্তু নিজের মতো বেয়ে বেয়ে ওপরে চলে এসছে, দেখো অসাধারণ লাগছে। এবার দেখো আমি এবার নিচে আস্তে আস্তে যাচ্ছি, আর এই সিঁড়িগুলোতেও, এই সিঁড়িগুলোকে দাদা খুব সুন্দরভাবে ইউজ করেছে, কিছু বলার নেই, এত সুন্দরভাবে। আর এইখানে হচ্ছে দাদার, আমি যা যেটাকে আমি বলবো যে খাজানা, মানে এই খাজানাটা আমার স্বচক্ষে দেখার বহু বহু দিনের এমন একটা শখ ছিল, ইচ্ছা ছিল, সেটা আজকে সম্পূর্ণ হচ্ছে। আমি টপ ফ্লোরটা তো আমি পরে দেখাচ্ছি, যেটা সবথেকে দেখার জিনিস, যেটা দেখতে আমার সবথেকে বেশি উৎসাহ, সেটা দেখো, সেটা হচ্ছে এগুলো, এগুলোকে বলে লিথস বা লিভিং স্টোন। মানে আমি মানে হলফ করে বলতে পারি, কলকাতার খুব কম বাড়িতে, কলকাতার খুব কম বাড়িতে তোমরা কিন্তু এতগুলো এতগুলো লিথস দেখতে পাবে। মানে অসাধারণ যেমন দেখতে, কিন্তু এগুলো মেনটেন করা সত্যি টাফ, সেটা দাদার থেকে তো আমি কমপ্লিটলি জানবো। তোমরা জাস্ট দেখো লিথসগুলো, আমি জানি তোমরা প্রথমবার অনেকে দেখছো লিথসগুলো, এর আগে আমি শুধু গুগলে ছবিতে দেখেছি, গুগলে ছবিতে দেখেছি, হ্যাঁ দাদার ছবিতেও দেখেছি, কিন্তু স্বচক্ষে এত কাছ থেকে লিথস এই ফার্স্ট টাইম দেখলাম, খালি অবাক হলাম। দাদা লিথসের ব্যাপারে কিন্তু আর জানতো, মানে লিথসটা কী করে করতে হয়, জানি অনেকে যারা দেখছে তাদেরও প্রচুর এক্সাইটমেন্ট হচ্ছে এগুলো দেখে। মেনলি এটা কি সাকুলেন্ট না ক্যাকটাস? এটা ক্যাকটাসের মধ্যেই পড়ে। আচ্ছা, সাকুলেন্ট নয়, ক্যাকটাসের মধ্যেই পড়ে, এর ফ্লাওয়ার হয়, আচ্ছা, ইয়েলো, হোয়াইট আর পিঙ্ক, এই তিনটে কালারেরই ফ্লাওয়ার হয়। আমার একটাতেই ফ্লাওয়ার এসছে, সেটা হোয়াইট হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, আর এটা হচ্ছে মেন হচ্ছে ওয়াটার। আচ্ছা, ওয়াটার কম হলে মরে যাবে, ওয়াটার বেশি হলে মরে যাবে। আচ্ছা, একদম ওকে ঠিক করে ওয়াটার দিতে হবে, মানে খুব সুখি গাছ, যাকে বলে সুখি গাছ। আচ্ছা, এটা আমারও অনেক কটা মরে গেছে, অনেক কটাই মরে গেছে। আচ্ছা, আবার যেগুলো হয়েছে বেশ মানে কি সুন্দর, মানে যেগুলো হৃষ্টপুষ্ট একদম নাদুস নুদুস হয়েছে অনেকগুলো দেখতে পাচ্ছি। তা এগুলো মানে কোথা থেকে কালেক্ট করেছেন আপনি? সব বাইরে, সব বাইরের থেকে, বাইরে থেকে। আচ্ছা, মানে বাইরে বিভিন্ন সেলার থেকে দাদা এগুলো কালেক্ট করা। আর প্রথমেই, আর প্রথমেই আমি একটা কথা শুরুতেই বলে দিচ্ছি, দাদা কোনোরকমভাবে সেল কিচ্ছু করে না, তো ওই ধরনের কোনো কমেন্ট তোমরা প্লিজ করো না যে সেলিংয়ের জন্য, পুরোটাই কিন্তু দাদার শখ, পুরোটাই হবি, এখান থেকে কিন্তু কোনো বিক্রি বাট্টা কিচ্ছু হয় না, তাহলে বুঝতেই পারছো। এবার হ্যাঁ, যেটাতে ছিলাম, আচ্ছা দাদা লিথস যদি ধরুন কেউ সংগ্রহ করলো আপনার দেখার পর, সয়েল মিক্স কী করতে হবে? সয়েল মিক্স, এখানে স্যান্ড বেশি লাগবে। আচ্ছা, বেশিরভাগটাই স্যান্ড,
বার্মি লাগবে, পেরিলাইট তো অবশ্যই, পেরিলাইট, আচ্ছা পেরিলাইট অবশ্যই। হুম, দিয়ে একে করতে হবে ওয়াটারিং মাসে একবার, মাসে একবার, মাসে একবার। কতটা জল? একদম হালকা স্প্রে, স্প্রে চুল কাটার সময় যেমনি ভিজিয়ে দেওয়া হয় সেরকম একবার, খালি মাসে একবার স্প্রে। আচ্ছা, অনেকে কি করবে রোজ জল ঢালবে, আচ্ছা দুদিন পর নষ্ট হয়ে যাবে। ও, এটা মাসে একবার স্প্রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে বুঝতেই পারছো কতটা কতটা বুঝে তোমাদের কিন্তু করতে, কিন্তু বেশি ঝামেলাও নেই, কিন্তু একবার জল মাসে একবার। তবে একটা ইয়ে, এই যে আমার বয়ে যাবে, এগুলো সব কিন্তু পাখিতে ঠুকরেছে। আচ্ছা, এই যে স্পট পাখিতে খুব অ্যাটাক করে। আচ্ছা, আমি প্রথমে এগুলো সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম, এখান দিয়ে সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম, হ্যাঁ, যাতে পাখি অ্যাটাক না করে। তাবা দেখছি না আমার সোটাই নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পুরো মনে হচ্ছে একটা জালের মধ্যে আছে। যা করুক, দেখো সব কটাতে স্পট দেখবে, এগুলো সব পাখিতে এসে ঠোকরায়, ওরা এটা কিভাবে বুঝতে পারি না। আচ্ছা আচ্ছা, মানে পাখিতে এটা খুব অ্যাটাক করে। আচ্ছা, উপরে তো দেখছি এক লেয়ার সিন্ডারও দেওয়া আছে, সিন্ডার দেওয়া আছে উপরে টপে, ওটা জাস্ট ফর শো, না জাস্ট ফর শো, ওটা আচ্ছা আচ্ছা, ওই যে যখন স্প্রে করছি ময়েশ্চারটা যাতে রিটার্ন করে। আচ্ছা 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 আচ্ছা, ও না তো শুকিয়ে যাবে না, হালকা হালকা জল। আর এর কি কোনো খাবার দিতে হয়? না, কোনো খাওয়া, নো ফুড, নো ফুড। বাপরে, বুঝতে পারছো, প্লেন ওয়াটার। আচ্ছা, আমি একটা জাস্ট কিউরিওসিটি থেকে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি, যে কোনো আপনি একটা তুলুন, আতে যে কোনো একটা, হ্যাঁ এটাই তুলুন, এই একটা লিথস যদি কেউ কিনতে চায় বাইরে থেকে, এটা কত দাম? এটা এটা তো ফুললি গ্রোন, এটা মোটামুটি 500 প্লাস। আচ্ছা, একটা সিঙ্গেল। আচ্ছা, আবার এই যে বাচ্চা আছে, এই যে বাচ্চা আছে, এগুলো 200-250 করে একটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাচ্চা, তাহলে বুঝতেই পারছো দামের একটা আইডিয়া তোমাদের, তোমরা কিন্তু পেলে। এই অনেকে ভাববে 500 প্লাস, হ্যাঁ তো অনেকে ভাববে ইটুকু একটা ক্যাকটাস 500, কিন্তু যারা এর মর্ম বুঝবে তারাই বুঝবে। আরেকবার তোমাদের ভেতরটা দেখাচ্ছি, মানে অসাধারণ অসাধারণ। এইবার হচ্ছে আরেকটা কালেকশনের কাছে চলে আসছি, এইটা মানে এতগুলো একসাথে, সত্যি কথা বলতে আমি এক্সিবিশনে দেখেছি এতগুলো একসাথে, মানে দেখো এক একটা শেপ, সাইজ আর রূপ, মানে দেখলে মাথা খারাপ। অনেকে ক্যাকটাস ভাবে কি ক্যাকটাস করবো কাঁটা, কিন্তু বিউটিটা হচ্ছে আসল, এর বিউটিটা তোমরা জাস্ট দেখো, দেখলে কিন্তু পুরো মাথায় স্পাইরাল ক্যাকটাসটা দেখো, ঠিক আছে। এতগুলো ক্যাকটাস একসাথে মানে পাওয়া সত্যি খুব মানে ফর্চুনেট আমি যে আজকে আমি এখানে ভিডিও করতে আসতে পেরেছি, এতগুলো অসাধারণ ক্যাকটাস এখানে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা দাদা, এবার আমি একটু, হ্যাঁ হ্যাঁ, এই এই লাস্টে দুটো, এগুলো খুব কস্টলি। আচ্ছা ঠিক আছে, এটা দেখো, হ্যাঁ এটা আমি নিচে নামাই, হ্যাঁ দাদা একটু দেখাচ্ছে জল দিয়ে। এই ক্যাকটাসটার ইয়ে হলো, এটা এখন স্পাইনটা একবার দেখাও। আচ্ছা, স্পাইন মানে স্পাইনগুলো দেখো খালি কীরকম বিশাল বিশাল। এবার আমি এটাকে স্প্রে করবো, স্প্রে করলে এটা কিন্তু স্পাইনটা পুরো ব্ল্যাক হয়ে যাবে। আচ্ছা, আরে কালার চেঞ্জ হচ্ছে, আচ্ছা পুরো ব্ল্যাক হয়ে গেল স্পাইনটা, স্পাইনগুলো, স্পাইনের কালার দেখো, জাস্ট জল দিতে কিন্তু চেঞ্জ হয়ে গেল। আরে দারুণ জিনিস, দারুণ, আরে বুঝতে পারছো তো আর কি, এগুলো খুব কস্টলি। আচ্ছা, একটা 1500 করে দাম এটা। আরে আরে বুঝতেই পাচ্ছো, বুঝতেই পারছো এখানে কীরকম একটা মানে যজ্ঞ চলছে আমি বলবো। সত্যি মানে সবুজের প্রতি ভালোবাসা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, মানে এখানে এসে আরেকটা আমি ভাবে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে স্পাইরাল, এর 2500 দাম। বাপরে বাপ, এবার আমি দাদাকে রিকোয়েস্ট করবো, আর কোনো দাম থাম বলার দরকার নেই, লোকেরা ভয় পেয়ে যাবে যে ক্যাকটাসের দাম আমাকে 2500 টাকা। অনেকে ক্যাকটাস ভাবতেই ভাবে যে রাস্তার পেছনে পড়ে থাকে, ওই কাটা হয় ব্যাস ক্যাকটাস। এবার আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে, দেখো মানে এটা হচ্ছে কি বলবো, মানে লাইন দিয়ে শুধু ক্যাকটাস ক্যাকটাস ক্যাকটাস, বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন ভ্যারাইটি। আর এখানে বেশ কিছু ক্যাকটাস আছে আমি জানি স্পেশালি, কারণ আমি বিভিন্ন মানুষজনের সাথে টাচে আছি, মারাত্মক দাম, মারাত্মক দামের সব একটা ক্যাকটাস। তো এই দিকে তো আমি আসবো, কিন্তু তার আগে এই দিকে আরও কিছু ক্যাকটাস তোমরা দেখে নাও, অসাধারণ। আমার যেটা সবার আগে চোখে লেগেছে, এইটা কি ক্যাকটাস দাদা, এই সাদা? আচ্ছা আচ্ছা, সব কিন্তু নামকরণ করা আছে, ঠিক আছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দাদা বলছে সব নামকরণ করা আছে, তোমরা দেখে নাও, ঠিক আছে। মানে এক একটা এক এক রকম সুন্দর,
কি বলবো, আমার তো কোনো মানে ভাষা ঠিক পাচ্ছি না কীভাবে। আর এবার আমি জিজ্ঞেস করবো যেটা, যে ক্যাকটাস, ক্যাকটাসের সয়েল মিক্স কী করতে হবে? ওই একই সব একই, মানে যেরকম বলুন স্যান্ড বেশি থাকবে, 50% এর উপর স্যান্ড থাকবে, আচ্ছা সয়েল 25%, আচ্ছা আর ওয়ার্মি, আচ্ছা পেরিলাইট, আচ্ছা আর পপিংটা সিন্ডার দিয়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে বুঝতেই পারছো কিরকম কি আছে। আর এখানে দেখো ফুল একটা আসছে, এটা ফুলই তো দাদা নাকি? এটা বীজ হয়ে গেছে। আচ্ছা ওটা বীজ হয়েছে, এটা ফুল ফোটে পিঙ্ক কালারে, আচ্ছা আচ্ছা ওইটা আমার ফেভারিট। আচ্ছা এটা কস্ট বলবো না, না 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 বাবা আবার সব অনেক, এটা বাপরে বাপ দেখেই বোঝা যাচ্ছে এটা যা, মানে বুঝতেই পারছো এক মামরা বলে অনেক, আচ্ছা সাপের মতো হয় এইটা। হ্যাঁ এটা, ও আচ্ছা আচ্ছা বাপরে, দেখো দেখো মানে এইরকম আমি জানি না মানে কত তুমি দেখেছো। এটা বাংলাদেশের একজনের কাছে আছে, আচ্ছা আমি তো জীবনে প্রথম দেখলাম, তিন চারজনের কাছে আছে, বাপরে বাপ মানে কলকাতায় মাত্র তিন চারজনের কাছে এইটা আছে এই ক্যাকটাসটা। আপনি কোথা থেকে পেয়েছেন? আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, দাদা প্রথমে বলেছে দাম ফাম বলবো না অনির্বাণ, ঠিক আছে না কোনো দরকার নেই আমার, আবার তোমাদের সমস্যা হবে। এখানে দেখো আর প্রচুর ধরনের ক্যাকটাস, চারদিকে ক্যাকটাস আর ক্যাকটাস। এবার আমি এমন কিছু গাছ দেখাবো যেগুলো আমি আনএক্সপেক্টেড ছিল যে দাদার ছাদে এসে দেখবো, সেটা জবা। মানে সিরিয়াসলি আমি ভাবি দাদার ছাদে জবা আছে, তাও এত রকমের জবা। আচ্ছা 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 কত কতগুলো আছে জবা? আগে তো 80টা ছিল, এখন আচ্ছা 40টার মতো আছে। আচ্ছা সব আলাদা আলাদা, সব আলাদা কালার, তাই বুঝতেই পারছো এই যে পুড়ি আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা এইগুলো মানে আপনি মাটি কখন চেঞ্জ, কবে চেঞ্জ করেন? পূজোর পর সব রিপোর্টিং হবে। ও পূজোর পর, এখন এই গরমে করা যায়। আচ্ছা পূজোর পর হালকা রোদ থাকে, আমি সব পুরো ছাদ মানে পার্ট বাই পার্ট, হ্যাঁ মাটি চেঞ্জ করি, আচ্ছা মাটিতে সার দিই, রিপোর্টিং করি, পটগুলো কালার করি। আচ্ছা এটা জাস্ট পূজোর পর স্টার্ট হবে, চলবে আপ টু ডিসেম্বর এন্ড। আরে বাপরে, তিন মাস আমার এই পট রিপোর্টিং, তাই জন্য এত পরিষ্কার থাকে। লোকে বলে নষ্ট হয়ে যাবে, আমার ছাদে ময়লা দেখান, বাগান আমি খুব কম দেখেছি। আর কি বলবো, এত অর্গানাইজ করে রাখা আছে প্রতিটা জিনিস। আর এই যে আমি একটা জাস্ট র্যান্ডম জিজ্ঞেস করবো যে এই যে মাটি, জবা গাছের মাটিতে কি কি আছে? জবা গাছের মাটিতে পটাশ বেশি ইয়ে করে, আচ্ছা পটাশ যুক্ত সহায়, আচ্ছা আচ্ছা পটাশ যুক্ত মাটি। আর এমনি কি আছে, মাটি ভার্মি কম্পোস্ট? মাটি ভার্মি কম্পোস্ট, আচ্ছা মাটি ভার্মি কম্পোস্ট বালি, বালি, আচ্ছা মাটি ভার্মি কম্পোস্ট বালি, কিছুটা পটাশ দিয়ে নিমখোল দিতেই হবে, আর নিমখোল দিতেই হবে, ঠিক আছে নিমখোল মাস্ট। আচ্ছা জবাতে নিমখোল মাস্ট, দাদা বলে দিয়েছে জবাতে নিমখোল মাস্ট। তাহলে বুঝতে পারছি একদম সিম্পলভাবে সয়েল মিক্স তৈরি করা আছে, তাতে কিন্তু হচ্ছে এত জবা। চারদিকে দেখতে পাচ্ছে ছোটো বড় মাঝারি বিভিন্ন রকমের ক্যাকটাস, এখানে কিছু সেন্সিভিডিয়া দেখতে পাচ্ছি ডোয়ার্ফ ভ্যারাইটি। আর এইদিকে এবার যে দেখছি হচ্ছে পলাশ, আচ্ছা পলাশ গাছ। অনেকে আমাকে কোশ্চেন করেছিলে আমি যখন আমার বনদপ্তর থেকে পলাশের গাছ এনেছিলাম যে অনির্বাণ টবে কি পলাশ হয়, তোমরা সচক্ষে দেখে নাও। মানে এইটা হচ্ছে ব্যাপার, তোমাকে কিন্তু গাছটাকে বুঝে সেরমভাবে শেপ দিয়ে রাখতে হবে। দাদা দেখো পুরোটা কিন্তু খুব সুন্দরভাবে শেপ দিয়ে একটা বড় টবে, কত বড় টবে আছে দেখতে পেরেছো তো? সব গাছ হয় টবে, গাছ হয় না এমন কোনো গাছ নেই। আর এইদিকে যদি আমি দেখাই অ্যাডেনিয়াম, অ্যাডেনিয়াম এখানে আছে, ওইদিকে তো আরও অ্যাডেনিয়াম আছে, 63টা অ্যাডেনিয়াম আছে, টোটাল 63 অ্যাডেনিয়াম, বাপরে। এটা ফুটেছিল যেটা পোস্ট করেছিলাম মোটামুটি কিছুদিন আগে। আচ্ছা এখানে দেখো এই অ্যাডেনিয়ামের কালারটা অসাধারণ সুন্দর অ্যাডেনিয়াম, তুই পাচ্ছ। কিন্তু যতই অ্যাডেনিয়াম দেখি আমার চোখ কিন্তু ঘুরে যাচ্ছে ক্যাকটাসের দিকে। আচ্ছা আচ্ছা বাহ, ও খুব সুন্দর, খুব সুন্দর। আর খুব সুন্দরভাবে প্রতিটা ক্যাকটাস কিন্তু রাখা, মানে যেটা সবথেকে ভালো। আর এখানে দেখো প্রচুর আছে। আর হ্যাঁ হ্যাঁ, এবার কিছু দেখো যেই গাছগুলো সত্যি আমি এক্সপেক্ট করিনি দাদার বাড়িতে এসে আমি দেখবো। আরে সিরিয়াসলি, আরে একটা বেল গাছ আছে, তার পাশে এটা কি আম? আম গাছ, আচ্ছা বেল গাছ, আম গাছ, আচ্ছা জাম গাছ, আচ্ছা তেঁতুল গাছ, আচ্ছা লেবু গাছ, আচ্ছা 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 বাহ, সফেদা, আচ্ছা। এখানে দাদা রোদ কিরকম আছে? আমি দেখছি পুরো শেড করা আছে এদিকে সকালবেলায়, আচ্ছা ও আচ্ছা আচ্ছা। শেড আমার অনেক হাইট, আচ্ছা বড় শেড তুমি কোথাও পাবে না, আচ্ছা হাইটটা দেখো শেড, হ্যাঁ 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 হ্যাঁ, মোটামুটি 5 ফুটের মতো হাইট থাকে সবার, এটা শেড। আমার 8 8.5 ফুট মতো শেড আছে,
তাহলে বুঝতেই পারছো খুব সুন্দরভাবে শেড করে গাছগুলো করা। আর তোমরা দেখো মানে অনেকে আমি দেখেছি তোমরা ভাবো যে শুধু গ্রিলের র্যাক বানালেই গাছ খুব সুন্দরভাবে অর্গানাইজ করা যায়, এখানে খুব কম র্যাক আছে, একটা দুটো আছে, কিন্তু প্রতিটা গাছ দেখো এত সুন্দর করে দাদা রেখেছে, মানে আর কী বলবো। কিন্তু প্রতিটা একটা জিনিস তোমাদের বলবো, প্রতিটা গাছ কিন্তু টবে টপটা আছে এক একটা ইটের ওপর, একদম ডাইরেক্ট কিন্তু ছাদের সাথে কোনো কন্ট্যাক্টে নেই, যাতে ছাদে জল পড়ে কোনো অসুবিধা না হয়। এবার আমি যেই জিনিসগুলো দাদার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে হয়া, মানে লাইন দিয়ে হয়া হয়া হয়া, আর হয়া কিন্তু এখন ট্রেন্ডিং আসছে, সবাই কিন্তু হয়া করছে, কিন্তু তোমাদের কিন্তু বুঝে না হয়াতে কিন্তু আস্তে আস্তে হাত পাকাতে হবে। আর হয়াতেও কি ওই 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 রকম স্টাইল নেই? কোকোপিট মেইনলি। আচ্ছা, মেইনলি কোকোপিট, কোকোপিটই আছে। শুধু কোকোপিট? হ্যাঁ শুধু কোকোপিট, আর কিছু নেই এতে। অনলি কোকোপিট, আর ভার্মি অল্প দেওয়া আছে। আচ্ছা, ভার্মি কোকোপিট, ভার্মি কোকোপিট, আর এতে 70% আচ্ছা কোকোপিট। আচ্ছা দাদা, এনপিকে কি স্প্রে করেন? 19-19 আচ্ছা, কেউ যদি 19-19 না পায় 20-20 করতে পারবে? আচ্ছা, মানে ব্যালেন্স এনপিকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বুঝতে পারছো শুধু ব্যালেন্স এনপিকে স্প্রে করা হয়। এবার আমি বলবো দাদা, এই যে ক্যাকটাসগুলো, ক্যাকটাসে মানে কবে কবে খাবার দেওয়া হয়, মানে কবার খাওয়া দেওয়া হয়? মাসে ওই মাসে একবার। ও, মাসে একবার খাওয়া? একবার, আমি প্রতিটা গাছে আলাদা খাওয়া দিই না আমি। আচ্ছা, ওই এনপিকে ওই গোলে না সব স্প্রে করে দেন? আচ্ছা, একটা লিকুইড পাওয়া যায়। আচ্ছা, মিরাকল, হ্যাঁ মিরাকলটা স্প্রে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই বুঝতেই পারছো ওরকম কোনো নিয়ম কানুন কিছু নেই যে আজকে এখানে একে দিতে হবে কালকে ওখানে দিতে হবে, যখন একবারে গোলেন দাদা সব দিয়ে দেয়। সব কারণ সময় কোথায়? একটা 24 ঘন্টার দিন। হ্যাঁ হ্যাঁ, অফিস করতে হয়, বাগান করতে হয়, হ্যাঁ সেটাই তো, সেটাই তো, সব কিছু হ্যান্ড, সব কিছু দাদা করে কিন্তু এত সুন্দর বাগান। এবার আমি যেগুলো দেখবো সেটা হচ্ছে অর্কিড। অর্কিড দেখো লাইন দিয়ে, টোটাল কটা অর্কিড আছে? ওপরে তো আছে, ওপরে তো দেখলাম অনেক, এখানেও প্রায় 60 খানার মতো আছে। এগুলো কি সব ডেন্ড্রোবিয়াম? না না, এখানে ক্যাটেলিয়া আছে। ক্যাটেলিয়া, হ্যাঁ হ্যাঁ, রাইট, ক্যাটেলিয়া আছে। এটা একটা বোট অর্কিড, জানি না কবে ফুল হবে, খুব সুন্দর হয় দেখতে। আচ্ছা, এটা বোট অর্কিড বলে। আচ্ছা 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 দাদা, ডেন্ড্রোবিয়ামের এই পটিং মিক্স কি কি করতে হয়? এখানে আছে তোমার কাঠকয়লা, হ্যাঁ, ঝামাইট, ব্যাস। আচ্ছা, আর ছোবরা দিতাম কিন্তু এবার কমিটে ছোবরা দিতে নিষেধ করলো আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রসেনজিৎ, হ্যাঁ প্রসেনজিৎ দা, হ্যাঁ ছোবরা দেবেন না। আচ্ছা, তাহলে তাহলে বুঝতে পারছো প্রতিটা অর্কিড শুধু কাঠ কয়লা আছে আর ঝামাতে আছে, আর কিচ্ছু নেই, আর তাতেই কিন্তু হচ্ছে। আর অর্কিডের গায়ে দেখতে পাচ্ছো লাইন দিয়ে ক্যাকটাস, মানে ক্যাকটাস কিন্তু সব জায়গায় আছে। ক্যাকটাসের প্রতি দাদার যে ভালোবাসা সেটা কিন্তু তোমরা সব জায়গায় দেখতে পাবে। এইখানে এখানে দেখো তার মাঝখানে বিভিন্ন রকমের নর্মাল গাছ, যেগুলো দাদার সাথে দেখতে পাওয়াটা আমার একটা অ্যাবনর্মাল লাগলো, কারণ আমি এক্সপেক্ট করিনি এই ধরনের গাছগুলো দাদার সাথে। এই একটা গাছ আমি অনেকদিনে 2-3 বার দেখলাম, এটা দাদার নাম কি? সাইক্রাসের একটা, সাইক্রাসের ভ্যারাইটি, সাইক্রাসের ভ্যারাইটি, বুঝতেই পারছো। এটা কিন্তু 2-3 বার দেখেছি আর বেশ ভালো লাগে কিন্তু দেখতে, মানে বনসাই টাইপের করে রাখলে খুব সুন্দর লাগে। আর এইদিকে এইদিকে আমি দেখতে পাচ্ছি মনস্টেরা আর মানি প্ল্যান্ট, মনস্টেরা মানি প্ল্যান্ট, আর এখানে বুদ্ধাস বেলি, এটা তো আমি জানি দাদা কোথা থেকে পেয়েছে। তো আচ্ছা দাদা, এই মনস্টেরা গাছ অনেকে করতে পারে না, মানে পচে যায় বা? আমার তো পুরো দেওয়াল হয়ে গেছিলো, এই যে এখনো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, মানে কি সুন্দর মানে হয়ে আছে, মানে ভুক্তভোগী আমি নিজে স্বয়ং, মানে আমি বাঁচাতে পারিনি মনস্টেরা, ঠিক আছে, কিন্তু কি সুন্দরভাবে হয়েছে। এই পাশেরটা কি? ও সব মনস্টেরারই, বাপরে বাপ, দেখো খালি একটা মরে গেছে, আমি মিথ্যে নিয়ে গেলাম যেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাইন দিয়ে দেখো মনস্টেরা, আর মনস্টেরা খালি দেখো, খালি খালি দেখো। আর এর মাটি কি ওইভাবে বানানো? প্লেন সয়েল, ও শুধু সয়েল, শুধু সয়েল, আর কিছু নেই, শুধু সয়েল, তাতে কিন্তু করা না কিছু না, কিছু না, খালি জল দেন, শুধু জল দিয়ে। বাপরে, খালি দেখো এটা, মানে মাথা খারাপ, মাথা খারাপ, মাথা খারাপ ছাড়া কিচ্ছু না দাদা যা করেছে, বাপরে বাপ। আর এখানে তো প্রচুর ক্যাকটাস, প্রচুর ক্যাকটাস এখানে আছে লাইন দিয়ে দেখতে পাচ্ছ দাদা। এই ক্যাকটাসগুলো কি? এগুলো অ্যাসিডস, এগুলো ক্যাকটাস না, এগুলো সব অ্যাসিডস, অ্যাসিডস। আচ্ছা, অ্যাসিলিপেস বলে এটা। আচ্ছা, পুরোটা ছোট দিয়ে, এটা ডিফারেন্সটা কি ক্যাকটাস আর এটার মধ্যে? এটা ছোট ছোট ফুল হয়। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে হলুদ লাল দেখবে, হ্যাঁ 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 হ্যাঁ, এটা মানে পুরো আলাদা ইয়ে একটা। আর এগুলো সাকুলেন্টে পড়ে, আর এগুলো কি ওরকম ভাবে মাটি বানাতে হবে যেটা আপনি বললেন? না, এটা পুরো সিন্ডারে আছে, এটা শুধু সিন্ডার, সিন্ডার বালি। ও, এটা মাটি নেই। আচ্ছা আচ্ছা, মাটি খুব অল্প,
এটা সিন্ডারের কালিতে আছে। আচ্ছা আচ্ছা, তা বুঝতে পারছো একটা নতুন ধরনের কিন্তু জিনিস তোমরা দেখলে, একটু কাছ থেকে তোমাদের দেখাই। দেখো শুধু সিন্ডার আর বালি, শুধু সিন্ডার আর বালির মধ্যে এগুলো আছে। দেখো দাদা যেরকম বললো অ্যাসিডস বলছে এগুলো, আর অসাধারণ অসাধারণ অসাধারণ। হ্যাঁ, আর এটা দেখো, আমি জাস্ট একটা ভিউ তোমাদের দেখাবো। এটা হচ্ছে মানে এটা হচ্ছে সবুজের প্রতি ভালোবাসা, মানে জাস্ট কি বলবো, অসাধারণ অসাধারণ। এই লুকসটাই হচ্ছে, মানে আমি একটা কথাই বলবো, মানে তোমাদের বাগান যত ছোট হোক বড় হোক যাই হোক, দিনের শেষে যখন এরকম একটা জায়গায় এসে তোমরা বসবে চারদিকে সবুজ, যত টেনশান থাকুক, অফিসের চাপ, সংসারে ঝামেলা যাই থাকুক, দেখবে তোমাদের কিন্তু অটোমেটিক্যালি মন ভালো হয়ে যাবে। তো এখানে আরও বেশ কিছু গাছ, এবার দেখো। হ্যাঁ, চেরি, এটা হচ্ছে পেয়ারা, মালবেরি, জামরুল, আর এখানে আছে নারকোল গাছ। মানে কিছুই দাদা ছাড়েনি, তার এখানে দেখতে পাচ্ছে বেদানা গাছে একদম লাল টকটকে বেদানা একদম পাড়ার জন্য না রেডি আছে। মানে আর এখানে আছে, এটা হচ্ছে মিয়াজাকি, যাকে যাকে সূর্য ডিম্ব বলে, মিয়াজাকি ম্যাঙ্গো আছে। লাইন দিয়ে গাছ, লাইন দিয়ে গাছ, খুব সুন্দরভাবে প্রতিটা গাছ অর্গানাইজ করা, যেটা আমি আরও একবার মেনশন করব। আর এখানে আছে কিন্তু বেশ কিছু অ্যাটেনিয়াম, আর তার সাথে আছে, তার সাথে অ্যাসিডস। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোড়াগুলো দেখলেই বুঝতে পারছি প্রচুর পুরনো অ্যাডেনিয়াম। আর কিন্তু এইখানেও দেখো প্রচুর কিন্তু অ্যাডেনিয়াম। দাদার কিন্তু একটা সময় প্রচুর কলি আসছিলো, প্রচুর কলি আসছিলো। আমাকেও দাদা কিন্তু কলিয়াসের কাটিং দিয়েছে, আমার কাছে বেশ কিছু দাদার দেওয়া কলিয়াস আছে, কিন্তু বৃষ্টির জলে সব নষ্ট হয়েছে, নষ্ট হয়েছে। এখন এই সাকুল্যে এই কটা এসে পৌঁছেছে। আর এখানে আরও একবার তোমাদের দেখাচ্ছি, বেশ কিছু কিন্তু ক্যাকটাস আছে, সরি এখানে আরও বেশ কিছু অ্যাসিডস তোমাদের দেখাচ্ছি। এটা একদম নতুন ধরনের একটা জিনিস, আমার মনে হয় না এর আগে তোমরা দেখেছো। দেখতে অনেকে ক্যাকটাস ভেবে ভুল করতে পারে, কিন্তু এগুলো হচ্ছে অ্যাসিডস, যারা যেরকম বললো। জাস্ট দেখো, আচ্ছা এটা একদম রিসেন্ট, আচ্ছা এটা, আচ্ছা এটা নতুন নতুন কালেকশন, একদম নতুন কালেকশন। বাহ, মানে খুব কম লোকের কাছে পাবে। আচ্ছা, অল ওয়ার্ল্ডে, অল ওয়ার্ল্ডে খুব কম লোকের কাছে পাবে। আচ্ছা 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 আচ্ছা, মানে দেখো জাস্ট অল, এইটা জাস্ট একটা স্টিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা স্টিক জাস্ট, হুম, দাম বলছি না, দাম বললে মাথা ঘুরে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক থাক থাক, এখন আমি অনেক দূর যাব, মাথা ঘুরে টুরে গেলে সমস্যা হতে পারে। একটা শুধু এই বাইরে থেকে এসেছে, বাইরে থেকে এসেছে, মানে বুঝতেই পারছো, মানে এটা হচ্ছে মানে সবুজের জন্য ভালোবাসা মানুষ কত দূর যেতে পারে দাদার বাগানের সঙ্গে বুঝতে পারছি, কতটা সুন্দর জাস্ট দেখো। আর অনেকে ভাবছে হচ্ছে অনির্বাণ এখানে ভিডিওটা এন্ড করবে, কিন্তু না, এখানে ভিডিও এন্ড করবো না, নিচে আরও আছে, তোমরা জাস্ট স্টে টিউন থাকো, জানি অনেক বড় হচ্ছে, বড় হচ্ছে হোক। আর প্রতিটা গাছে কিন্তু ট্যাগিং করা, প্রতিটা গাছে ট্যাগিং করা, মানে ভুলে যাওয়া বা গণ্ডগোল হওয়ার কোনো মানেই নেই। তো দেখতে থাকো, এবার চলে যাবো একদম নিচে, নিচে গিয়ে দাদার বেশ কিছু কালেকশন আরও দেখে নেব। তো নিচে নামছিলাম, নিচে নামতে নামতে অসাধারণ কিছু প্ল্যান্টার আমার সামনে চোখে পড়লো, তোমাদের সাথে না শেয়ার করেই পারলো না। দেখো মানে গাছগুলো হচ্ছে নর্মাল যে স্নেক প্ল্যান্টের বিভিন্ন ভ্যারাইটি আছে, কিন্তু প্ল্যান্টারগুলো জাস্ট দেখো, মানে দেখেই কিন্তু মন ভরে যাবে, মানে কী গাছ লাগাচ্ছো দেখা দরকার নেই, কিন্তু প্ল্যান্টারগুলো মানে সত্যি অসাধারণ। দেখো প্রত্যেকটা প্ল্যান্টার খুব সুন্দরভাবে কিন্তু রাখা আছে। আর যেই গাছগুলো আমি এখানে দেখলাম, এটা হচ্ছে ম্যাপেল ট্রি, ম্যাপেল ট্রি মানে বাঁচানো হচ্ছে খুব ডিফিকাল্ট একটা কাজ। আর এখানে দেখো তিনটে ভ্যারাইটি ম্যাপেল ট্রি আছে, দাদা কিন্তু এগুলো এনেছে দার্জিলিং থেকে। আর সবথেকে মানে দারুণ ব্যাপার, তিনটের দাম 300 টাকা, মানে যেটা কলকাতা অবিশ্বাস্য একটা ব্যাপার। এগুলো তো বিভিন্ন রকম দামে বিভিন্ন নার্সারিতে বিক্রি করে, আর দেখো এই ম্যাপেল ট্রিগুলো তিনটের দাম 300 টাকা, সত্যি কিন্তু দারুণ। চলো নিচে যাই, নিচে গিয়ে আবার কথা হচ্ছে। তো নিচে তোমাদের আমি বলেছিলাম দাদার বেশ কিছু গাছ আছে, আর এগুলো দেখে তোমরা হচ্ছে কী আছে, কিন্তু এগুলোতে ম্যাজিক হবে ঠিক শীতে। এগুলো আছে অ্যান্থোরিয়াম, অ্যান্থোরিয়াম তোমরা তো অনেকেই নাম শুনেছ, দেখতে পাচ্ছ লাইন দিয়ে অ্যান্থোরিয়াম আছে। তার সাথে কিন্তু আছে রেন লিলি, রেন লিলির 100-এর ওপর টব আছে দাদার কাছে। আর অ্যান্থোরিয়ামও বেশ প্রায় 50-60টা কটা টব আছে দাদা, অ্যান্থোরিয়াম 60টা মতো টব আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটা গাছ এখানে খুব সুন্দরভাবে প্লেস করা আছে, যদিও এখন ফুল পাওয়া যায় না, কারণ ফুলটা আসে শীতকালে,
দাদা এই অ্যান্থোরিয়ামে সয়েল মিক্সে কি আছে? সয়েল মিক্স নেই, এই ইট ঝামাইট আচ্ছা আর কাট ইয়ে টপ ভাঙা আচ্ছা ঠিক আছে ঝামাইট টপ ভাঙা আচ্ছা কাট কয়লা ব্যাস কিছু ছোকরা আছে মানে বুঝতে পারছো একদম অন্য ধরনের পটিং মিক্স সয়েল মিক্স বলবো না এটা পটিং মিক্স হ্যাঁ এটা একদম মানে কারণ এটা হ্যাঁ রেখেছি এবার বৃষ্টির জলটা পাবে হ্যাঁ ড্রেনেজ হয়ে যাবে এই জল দাঁড়ালেই নষ্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো বেরিয়ে যাবে এখানে আচ্ছা 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 মানে বুঝতেই পারছো কিরকম একটা পুরো অন্য ধরনের দাদা এখানে কর্মকাণ্ড করছে তার সাথে আছে এক ঝাঁক রিন লিলি একশোটার উপর ভ্যারাইটি আছে সিরিয়াল ওয়াইজ আছে এ বি সি ডি করে আছে আরে বাপ রে আচ্ছা 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 প্রতিটা সিরিয়াল ওয়াইজ নামের অক্ষর অনুযায়ী কিন্তু এখানে রিন লিলিগুলো সাজানো আছে আর তার সাথে কিন্তু অ্যান্থোরিয়াম তোমরা দেখতে পাচ্ছ আর অ্যান্থোরিয়ামে কমপ্লিট আর ডিফারেন্ট পটিং মিক্স দাদা বললো আর রেন লিলির পটিং মিক্স কি আছে রেন লিলি ম্যাক্সিমাম স্যান্ড আচ্ছা সয়েল আর স্যান্ড সয়েল আর ভার্মি বুঝতে পারছো ম্যাক্স আচ্ছা কোনো কোকোপিট নেই মানে বুঝে গেছে তো যে জল একদম জমতে দেওয়া যাবে না জল জমলেই কিন্তু হবে সমস্যা সেরকম ভাবে কিন্তু প্রতিটা করা আছে আর অ্যান্থোরিয়ামে একটাই জাস্ট ফুল হয়ে আছে তোমাদের জাস্ট দেখাচ্ছি দেখো অ্যান্থোরিয়ামটা কিন্তু শীতকালে আমি জানি দারুণ হবে যদি কোনোদিন যদি শীতে আসতে পারি তোমাদের কিন্তু আলাদাই কিছু দৃশ্য তোমাদের জন্য অপেক্ষা করবে এটুকু তোমাদের বলতে পারি তো এবার দেখো নিচে আরেকটা দিকে আমরা চলে এসেছি আর এখানে তো বেশ কিছু নর্মাল ভ্যারাইটি গাছ কিন্তু এখানে দেখো আরও আরও অ্যান্থোরিয়াম আছে প্রচুর প্রচুর পরপর সাজানো আর যেটা দেখানোর জন্য আমি এদিকে এসেছি সেটা এক ধরনের অ্যান্থোরিয়াম যেটাতে কিন্তু কোনো ফুল হয় না কোনো ফুল হয় না এটা দেখতে পাচ্ছ কিন্তু পাতাগুলো জাস্ট দেখো পাতাগুলো জাস্ট কিন্তু অসাধারণ অসাধারণ পাতা এটাতে কিন্তু ফুল হয় না দেখতে জাস্ট অপূর্ব দেখতে যা অপূর্ব ভিডিওটা জানি অনেক লম্বা হয়ে গেছে কিন্তু আমি জানি তোমাদের আজকে দারুণ লেগেছে ভিডিওটা এত সুন্দর কালেকশান কার না দেখতে ভালো লাগবে আর লাস্টে যেটা দেখে আমি শেষ করবো সেটা হচ্ছে দেখতে পাচ্ছ গ্রাউন্ড অর্কিড মানে এত অসাধারণ কালার আমি জানি না আমার ফোনে ক্যামেরায় কতটা জাস্টিস করছে কিন্তু জাস্ট অপূর্ব দেখতেই পাচ্ছ গ্রাউন্ড অর্কিড কী সুন্দর এখানে তৈরি হয়েছে আর এই বলে আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে কী করতে হয় তোমরা তো জানো আমি জানি তোমরা সেগুলো করবে আর আমার সাথে যোগাযোগ করতে হলে নিচে আমার ফোন নাম্বার যাচ্ছে সকাল 10টা থেকে রাত 8টা অবধি এই নাম্বারে আমাকে কল করতে পারো আর মেসেজও করতে পারো তো কালকে ঠিক সকাল 11টা আরেকটা নতুন এক্সাইটিং ভিডিওর সাথে দেখা হচ্ছে টিল দেন সবাই ভালো থেকো আর সুবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই।